হ্যালো এভ্রিওান আমি রুমা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে যে লেটেস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে তার সম্পর্কে তো এটি হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের ইউআর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভ্যাকেন্সি সম্পর্কে জানার জন্য আপনাদের এই ওয়েবসাইটেই আসতে হবে এরপর আপনাদের হায়ারিং ইভেন্ট এখানে ক্লিক করতে হবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পোস্টের নাম দেওয়া রয়েছে হায়ারিং ইভেন্টসের যে পোস্টগুলি থেকে থাকে সেই পোস্টগুলিতে আপনাদের নিয়োগ করা হয় ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তবে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আপনাদের প্রথমে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে হয় অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনারা সিক্স ডিজিটের একটি কোড পেয়ে যাবেন সেই কোডটিকে আপনাদের রেজিউম অথবা সিভির ওপরে লিখে নিতে হবে এরপর আপনাদের রেজিউম অথবা সিভি নিতে হবে এবং তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্টস নিতে হবে সমস্ত ডকুমেন্টস আপনাদের অরিজিনাল কপিও নিতে হবে এবং জেরক্স কপিও সাথে করে নিতে হবে এবং তারপর ওয়াক ইন জন্য যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানায় পৌঁছে যেতে হবে তো চলুন এবার আমরা দেখে নিই কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পোস্টের নাম যেমন ক্যাবিন ক্রিউ ক্যাবিন ক্রিউ পোস্টের জন্য আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে গুরগাউন দিল্লি ব্যাঙ্গালোর লক্ষ্ণ ম্যাঙ্গালোর মুম্বাই এবং কলকাতাতে আরও অনেক জায়গা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন এছাড়াও ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রাউন্ড স্টাফ পোস্টের জন্য গ্রাউন্ড স্টাফ পোস্টের জন্য আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে বেলগাম এবং তিরুপতিতে এরপর আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানার জন্য সেই পোস্টের উপরে ক্লিক করতে হবে যেমন আমি ক্লিক করছি ক্যাবেন ক্রিউ ব্যাঙ্গালুরু এই পোস্টের উপরে তো এখানে দেখতেই পাচ্ছেন জব ডেসক্রিপশন দেওয়া রয়েছে এবং এখানে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো কেভিন কিউ পোস্টের জন্য শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে বয়সীমা এখানে চাওয়া হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক পাস আপনাদের হিন্দি এবং ইংরেজি ভাষা খুব ভালোভাবে লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এখানে আপনাদের হাইট এবং ওয়েট দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এখানে কিছু রিকোয়ারমেন্টস দেওয়া রয়েছে যেমন আপনাদের যেদিন ইন্টারভিউ হবে সেদিন আপনাদের সাথে করে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনাদের কি ড্রেস কোডে যেতে হবে এই সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে আর এখানে জব রেসপন্সিবিলিটিস দেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই এই সমস্ত ডিটেলস দেখে নেবেন এই সাইটে আপনাদের দেওয়া রয়েছে আপনাদের ইন্টারভিউ কবে হবে এবং কোন সময়ে হবে কোন ঠিকানায় হবে এই পোস্টের জন্য ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স পারসন উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানার পর যদি আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের লগ ইন টু রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে এখানে এসে আপনারা যদি আগে থাকতে কোনো রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে প্রথমে আপনাদের সাইন আপ করে নিতে হবে তার জন্য সাইন আপ এখানে ক্লিক করতে হবে এরপর আপনাদের কিছু ডিটেলস ফিল করতে হবে যেমন আপনার নাম ইমেল আইডি পাসওয়ার্ড এই সমস্ত ডিটেলস ফিল করতে হবে এবং তারপর সাইন আপ করে নিতে হবে সাইন আপ করে নেওয়ার পর আপনাদের লগ করতে হবে তার জন্য এখানে আপনাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড এন্টার করতে হবে এবং তারপর লগ করে নিতে হবে এরপর আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম যখন আপনারা ফিল করবেন তখন আপনাদের একটি রেজিউম বা সিভি আপলোড করতে হবে তো আপনারা অবশ্যই আগে থাকতে আপনাদের একটি রেজিউম বানিয়ে রেখে দেবেন এরপর আপনারা একটি সিক্স ডিজিটের কোড পেয়ে যাবেন এই কোডটিকে আপনাদের আপনাদের রেজিউমের ওপর লিখে নিতে হবে এরপর যে ঠিকানা আপনাদের দেওয়া হয়েছে ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য সেই ঠিকানায় ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য আপনাদের পৌঁছে যেতে হবে তো আপনারা এইভাবেই প্রত্যেকটি পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানতে পারবেন এরপর যদি আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে যায় তো আপনারা সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অনেক পোস্টের ভ্যাকেন্সি রয়েছে ক্যাবিন ক্রিউ এবং গ্রাউন্ড স্টাফ পোস্ট ছাড়াও আরও অনেক পোস্ট রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং তারপর আপনারা অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বাবাই বাই